স্রোত নেই ব্রহ্মপুত্রে, এর বুকে হচ্ছে ফসলের চাষাবাদ। উত্তরের জেলা গাইবান্ধার ফুলছড়ি অংশে ব্রহ্মপুত্র নদ। পানি শূন্য প্রায় ব্রহ্মপুত্রে চলছে ঘোড়ার গাড়ি। অভ্যন্তরীণ নৌ রুট বন্ধ হওয়ার পর পানির অভাবে ঠেলে ঠুলে চলছে আন্তঃজেলা রুটের কয়েকটি নৌকা। যোগাযোগ ব্যবস্থার সাথে সংকটাপন্ন কৃষি, জীববৈচিত্র্য আর জীবন জীবিকা। নৌকা আটকে যাচ্ছে প্যাসেঞ্জার, দুই ঘন্টার পথ, এখানে চার ঘন্টা লাগতেছে। পানি না থাকার কারণে পলি পড়তেছে না, যার কারণে ফসলের খুব ক্ষতি হচ্ছে। সরকার কিছু আমাদের করতেছে না, নদী খনন করতেছে না। পানি উন্নয়ন বোর্ড বলছে দ্বিগুণ হয়ে এলাকা ভেদে ব্রহ্মপুত্রের প্রস্থ ঠেকেছে 16 থেকে 18 কিলোমিটারে। বছরে 72.5 কোটি মেট্রিক টন পলি বহন করতে গিয়ে কমেছে গভীরতাও। শত শত চর দ্বীপচর জেগে সৃষ্টি হয়েছে অসংখ্য চ্যানেল। পানি না পাওয়ার কারণে এখানকার জীব বৈচিত্র্য, কৃষিকাজ দারুণ ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। রেজিং করে এটার পানি যদি আমরা ধারণ করতে পারি, কৃষিতে এই পানিটা আমরা শুষ্ক মৌসুমে ব্যবহার করে সেচ হিসাবে ব্যবহার করে আমরা কিন্তু বাম্পার ফলনের ভিতর দিয়ে আমাদের খাদ্য সম্পূর্ণতার দিকে আমরা এগিয়ে যেতে পারি। 1988 সালের বর্ষায় ব্রহ্মপুত্র নদীর সর্বোচ্চ পানি প্রবাহ 98,600 কিউমেক রেকর্ড করা হলেও এবার শুষ্ক মৌসুমে মানুষ পায়ে হেঁটেই পাড়ি দিচ্ছে ব্রহ্মপুত্র নদ। তবে পানি প্রবাহ স্বাভাবিক রাখতে ব্রহ্মপুত্র নদের প্রস্থ কমানোর চিন্তা করছে পানি উন্নয়ন বোর্ড। কিংবা তার উদিনা যেখানে বাংলাদেশে ব্রহ্মপুত্র প্রবেশ করছে, ওখান থেকে একবার গোয়ালন্দ পর্যন্ত এই নদীটাকে দুইটা অথবা তিনটা চ্যানেলে বিভক্ত করা যায় কিনা এবং মাছনার চরগুলোকে আইল্যান্ড হিসেবে মানে স্থায়ী করে দেওয়া। 1938 সালে গাইবান্ধার তিস্তামুখ বাহাদুরাবাদ রুটে ফেরি চলাচল শুরু হলে সময় ও খরচ বাঁচাতে নৌপথে যাতায়াত করত 8 জেলার মানুষ। নাব্য সংকটের কারণে বালাসিতে ঘাট স্থানান্তর করা হলেও একই কারণে 2004 সালে বন্ধ হয় বালাসি বাহাদুরাবাদ নৌ রুটে ফেরি ও লঞ্চ সার্ভিস। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা।